হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। কিন্তু আজ আমার মনটা ভালো নেই। তো কিছুদিন আগে একটা নিউজ আমার কাছে এসেছিল, এরকম নিউজ দেখার পর আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। তাই এই বিষয়ে ভালোভাবে জানার জন্য পুরো স্টাডি করে আজ এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নিই মূল ঘটনাটা কি। কিছুদিন আগে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটে গেছে যার জন্য বাংলাদেশকে বাইরের দেশের আর্মিরা ঘৃণা করা শুরু করেছে। বিশেষ করে ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশকে নিচু এবং নোংরা জাতি হিসেবে আখ্যায়িত করা শুরু করেছে। তো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে বাংলাদেশের বিটিএস আর্মির একটি বেদনাদায়ক ঘটনা সম্পর্কে জানা গেছে। তো গত এক মাস থেকে বাংলাদেশের বিটিএস হ্যাটার্সরা নানাভাবে বিটিএস এবং বিটিএস আর্মিদের উপরে উঠে পড়ে লেগেছে। তো বিটিএস আর্মির এই ঘটনা শোনার পরে মনে হলো যে মানুষরূপী কিছু জানোয়ার আমাদের দেশে এখনও আছে। মূল ঘটনা হলো, স্কুল পড়া এক বিটিএস আর্মি রাস্তাতে বিটিএসের ব্যাগ ঘাড়ে করে স্কুলে যাচ্ছিল। তখন এক বেয়াদব বিটিএসের ব্যাগ ব্যবহার করার কারণে তাকে নানাভাবে থ্রেট দিতে থাকে, এমনকি শেষ পর্যন্ত ধর্ষণেরও হুমকি দেয়। সেই স্কুল পড়ে আর্মি আরও বলেন, সে বেয়াদব ছেলেটি আরও সেই বাচ্চাটিকে হুমকি দেয় যে আর কোনো দিন সে যদি বিটিএসের কোনো প্রোডাক্ট ব্যবহার করে তাহলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। এবং ওই মেয়েটি তার হাত দেখান, সেখানে মেয়েটির হাতে ওই বেয়াদবের হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ওই মেয়েটি আরও বলেন যে যখন তিনি পুলিশের কাছে এই বিষয়ে বলেন তখন সেখান থেকেও কোনো সাহায্য পায়নি এবং এটা ঢাকা থেকেও কোনো প্রকার সমাধান হয়নি। এখন যারা মজা নিচ্ছেন যে কেউ তাকে সাহায্য করেনি, তার মানে কেউই বিটিএসকে পছন্দ করে না, তাহলে তোমাদের ভুল ধারণা। এটা অন্য দেশে হলে এতক্ষণে সেই লোকের হাড় একটা অক্ষত রাখতো না সে দেশের প্রশাসন, বাংলাদেশ বলে বেঁচে গেলে। এই ঘটনার পর ইন্ডিয়ানরা ক্যাম্পেইন শুরু করেছে আমাদের দেশকে নিয়ে, আর সেখানকার কমেন্টগুলো পরে আমি আরও ব্যথিত হয়েছি। সেখানে আমাদের দেশকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কিছু হ্যাটারসুপি আবালদের কারণে বাংলাদেশের মান সম্মান ধুলে মিশে যাচ্ছে। সেই ক্যাম্পেইনে একজনকে বলতে দেখলাম যে বাংলাদেশে ধর্ষণের হুমকি সাধারণ ব্যাপার, নিজের দেশ সম্পর্কে এমন কিছু শোনা আসলে লজ্জাজনক। এমনিতে বাইরের দেশের মানুষেরা বাংলাদেশকে একটু খারাপ চোখে দেখে, আর বিটিএস হ্যাটারসুপি আবালদের জন্য বাইরের দেশের মানুষের সামনে বাংলাদেশের মান নিচে নেমে যাচ্ছে। হ্যাটারসদের বলছি, তোরা আমাদের দেশটাকে আর কত নিচে লাভাবি, তোরা নিজেরা যোগ্যতা অর্জন কর এবং দেশের নাম উজ্জ্বল কর, দেশের নাম ডুবাইস না। আর এক ধরনের মানুষের কথা নাম বলে না, তারা বিটিএসের গানকে বলে হারাম, তাদের বলছি। তোদের মোবাইল খুললে দেখা যাবে ইন্ডিয়ান উলঙ্গ মেয়েদের গান, তখন তা দেখতে তোমাদের খুব ভালো লাগে, তখন সব হালাল হয়ে যায়। আর এখানে বিটিএস আর্মিরা তো ছেলে, তাদের পোশাক আশাক নোংরা না। তবে হ্যাঁ, ইসলামে সব ধরনের নিজেই হারাম, আমি এটা মানি, কিন্তু তোরা যে সারাদিন বিটিএসকে হারাম হারাম বলে নির্জনে গিয়ে ইন্ডিয়ান নগ্ন মেয়েদের গান দেখিস, তখন সব হালাল হয়ে যায়। এখন এখানে একটি কথাই প্রযোজ্য, তা হলো ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। আর হ্যাঁ, আমি একটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, কোনো প্রকার বিটিএস হ্যাটারদের হুমকি পেলে তা উল্লেখ করে পাঠাতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার মতামত কী তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।